আউরজুবুল্লাহিনিসুর রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমরা আরবি ভাষা শিক্ষার সহজ গ্রামার তথা নাহু এর অষ্টমতম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে ইয়রাব বিষয়ে আলোচনার শুরু করবো ইনশাল্লাহ অর্থাৎ এরা বিষয়ে আজকে আমরা প্রাথমিক আলোচনা করবো তো ইতিপূর্বে আমরা এর চারটি যে বৈশিষ্ট্য রয়েছে সেই চারটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে এরপর লিঙ্গের ভিত্তিতে এরপর বচনের ভিত্তিতে এবং সবশেষে রয়েছে এআরাব তো আমরা ইতিমধ্যেই প্রথম তিনটি বিষয়ের আলোচনা করেছি আজকে এখানে আমরা এই এর বিষয়ে আলোচনা শুরু করব। তো ইতিপূর্বে আমরা নাহ এর উপর আরও সাত ভিডিও আপলোড করেছি তো ওই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের বুঝতে সমস্যা হবে তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া থাকবে ইনশাআল্লাহ এছাড়া আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর এই ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা পরামর্শ বা ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন কিনা না অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মন্তব্য করে জানাবেন ইনশাআল্লাহ তো আর কথা বাড়াচ্ছি না আমরা আমাদের মূল ক্লাসটিতে চলে যাচ্ছি এখানে শুরুতে আমি কিছু উদাহরণ নিয়ে এসেছি এর বিষয়টা বোঝার জন্য তো ধরুন এখানে নামগুলো শুধু উদাহরণ হিসেবে ধরবেন ব্যক্তি হিসেবে ধরবেন না ধরুন এগুলো শুধু নাম উদাহরণ হিসেবে চারজন ছাত্রের নাম আবদুল্লাহ ইয়াহিয়া ইব্রাহিম এবং ইসমাইল এবং এই চারজনকে এই চারজন ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছিল এই তিনটি অবস্থায় অর্থাৎ খুশি রাগান্বিত এবং দুঃখিত এই তিনটি অবস্থায় তারা কেমন আচরণ করে আবদুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে খুশি অবস্থায় কেমন করে সে বলছিল সে হাততালি দেয় ইয়াহিয়াকে বলা হয়েছিল সে কেমন করে সে বলছিল সে খুশি হলে সে হাসে মুস ঠিক মুসকি হাসিও না একবার আবার ঠিক মানে জোরে জোর করে হ হু হাসিও না সে মাঝামাঝি টাইপের হাসি দেয় আর ইব্রাহিম সে উল্লসিত হয় মানে উল্লসিত হয়ে যায় আর ইসমাইল মুচকি হাসি দেয় অর্থাৎ খুশি হলে সে মুচকি হাসি দেয় আবার আবদুল্লাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রাগান্বিত অবস্থায় তুমি কি করে সে বলেছিল সে অজু করে হিয়া সে বলেছিল সে চেঁচামেচি করে চিৎকার চেঁচামেচি করে ইব্রাহিম সে উঁচু গলায় কথা বলে আর ইসমাইলকে যখন জিজ্ঞেস করা হলো সে বলল যে রাগান্বিত অবস্থায় সে নীরব থাকে আবার আবদুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো যে দুঃখিত অবস্থায় তুমি কি করো সে বললো যে সে ঘুমায় ইয়া হিয়া বলল সেও ঘুমায় ইব্রাহিম বলল সে হাটের দুঃখিত হলে সে হাঁটহাঁটি করে আর ইসমাইল সে কান্না করে তো এখানে দেখুন স্টেট কিন্তু একই অর্থাৎ অবস্থা একই খুশি রাগান্বিত এবং দুঃখিত কিন্তু বিভিন্ন মানুষ একজন ছাত্র এক এক রকম আচরণ করছে কেউ খুশি অবস্থায় হাততালি দিচ্ছে কেউ উল্লোসিত হচ্ছে কেউ রাগান্বিত অবস্থায় উঁচু করছে কেউ উঁচু কলায় কথা বলছে আবার এখানে দুঃখিত অবস্থায় কেউ ঘুমাচ্ছে আবার কেউ হাঁটছে তো আমরা এখানে আরো একটু উদাহরণ দেখব যে এখানে খেয়াল করুন আমরা আরো পাঁচজন ব্যক্তিকে নিয়েছি তাদের নাম এখানে উল্লেখ করার প্রয়োজন বোধ করছি না শুধু আমি এবিডি ই দিয়ে বোঝাচ্ছি আর শেষে আরও দুইজন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল তার মধ্যে একজন হচ্ছে জনাব ভদ্র অর্থাৎ উনি উনি অনেক পোলাইট এবং আরেকজন হচ্ছে জনাব জেদি অর্থাৎ যার অনেক জেদ বেশি তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে খুশি রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় তারা কেমন আচরণ করে তো এখানে এ বলছে সে হাসে বি লাফালাফি করে সি উচ্চস্বরে হাসে ডি মুচকি হাসে আর ই খুশি হলে পড়ে অর্থাৎ সে খুশি হলে বই পড়ে আর জনাব ভদ্র সে খুশি হলে হাসে আর জনাব জেদি সে কিছুই করে না খুশি হলে কিছুই করে না আবার যখন রাগান্বিত অবস্থায় তখন এ তার গায়ের রং লাল বর্ণ ধারণ করে বি ঝগড়া করে সি ঘুমায় ডি হাঁটে ই ঘুমায় আর ভদ্র যিনি উনি হাসে আর জনাব জেদি উনি কিছুই করে না আবার দুঃখিত অবস্থায় এ কান্না করে বি খেলা করে সি ঘুমায় ডিও ঘুমায় ইও ঘুমায় আর জনাব ভদ্র হাসে এবং জনাব জেদি কিছুই করে না তো এখানে খেয়াল করুন যে আমরা কিছু কমন পাচ্ছি যেমন সি রাগান্বিত অবস্থায়ও ঘুমাচ্ছে আবার দুঃখিত অবস্থায়ও ঘুমাচ্ছে ই ওর ক্ষেত্রে হয় সে রাগান্বিত অবস্থায় ঘুমাচ্ছে আবার দুঃখিত অবস্থায়ও সে ঘুমাচ্ছে আবার জনাব ভদ্র সে তিন অবস্থাতেই হাসছে হেসে দিচ্ছে সে তিন অবস্থাতেই তার হাসি অর্থাৎ সে খুশি রাগান্বিত অবস্থায় হাসছে আমরা বুঝতে পারছি না সে কি আসলে খুশি হয়েছে নাকি রাগান্বিত হয়েছে নাকি দুঃখিত আমরা কিছুই বুঝতে পারছি না সে তিন অবস্থাতেই হেসে দিচ্ছে আবার জনাব যে দিই যে সে কিছুই করে না অর্থাৎ তিন অবস্থায় সে মানে চুপচাপ থাকে সে কোনো অবস্থা প্রকাশ করে না তো এই রাবের বিষয়টি বোঝার জন্যে আমাদের এই উদাহরণগুলি এখানে নিয়ে আসা তো এখানে আমরা দেখলাম যে তিনটি ভিন্ন অবস্থা খুশি রাগান নৃত্য এবং দুঃখিত অবস্থায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আচরণ করে এবং আমরা দেখলাম যে দ্বিতীয় উদাহরণটিতে অনেক সময় আবার মিলও হয়ে যায় অর্থাৎ রাগান অবস্থায় কেউ ঘুমাচ্ছে আবার দুঃখিত অবস্থায়ও কেউ ঘুমাচ্ছে আবার কেউ তিন অবস্থাতেই হাসছে আবার কেউ তিন অবস্থাতেই কিছুই করছে না এখন আমরা কিছু শব্দের উদাহরণ এখানে নিয়ে এসেছি তো এখানে এটা একজন ব্যক্তির নাম এটা দুই নাম্বার এটা তিন এবং এটা চার এখানে চারজন ব্যক্তি প্রথম ব্যক্তির নাম হচ্ছে মুসলিমুন দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে ম্যানি তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে মুসলিমুনা এবং চতুর্থ ব্যক্তির নাম হচ্ছে মুসলিম তো মুসলিমুনকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি খুশি অবস্থায় কী করো সে বললো যে সে মুসলিম অর্থাৎ সে দাম্মা সে তার শেষে দাম্মা প্রকাশ করে সে রাগান্বিত হয় মুসলিম যখন রাগান্বিত হয় তখন সে শেষে হাত হা প্রকাশ করে আবার যখন দুঃখিত হয় তখন সে কাসরা অর্থাৎ জের প্রকাশ করে আবার মুসলিম ম্যানি সে যখন খুশি হয় তখন সে একই রকম থাকে অর্থাৎ নর্মাল অবস্থার মতো একই যখন রাগান্বিত এবং দুঃখিত হয় তখন হয় মুসলিম আইনি এই অবস্থা প্রকাশ করে অর্থাৎ এই দুইটা একই আবার না যখন খুশি হয় তখনও সে মুসলিমও না একই থাকে আবার যখন সে রাগান্বিত হচ্ছে এবং দুঃখিত হচ্ছে তখন আবার এই দুইটা একই রয়েছে অর্থাৎ মুসলিমা মুসলি মিনা আবার মুসলিমাতুন যখন সে খুশি হচ্ছে তখন সে একই মুসলিম আতন আবার যখন রাগান্বিত এবং দুঃখিত হচ্ছে তখন একই রূপ প্রকাশ করছে মুসলিম মুসলিম্যাং তো এখানে এই যে এই নামগুলোকে এখন আপনারা ধরবেন হচ্ছে কালিমা অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের শব্দ কালিমা অর্থ হচ্ছে শব্দ আর শেষে আপনার বেশ থাকা এটা হচ্ছে শেষে পেশ থাকে এটা হচ্ছে স্বাভাবিকভাবে মারফোর অবস্থা এটাকে মারফু আর শেষে ফাথায় থাকা মানসুপ এবং শেষে জের থাকে হচ্ছে মাজরুর তো এখন মারফু কাকে বলে মানসুপ কাকে বলে এবং মাজরুর কাকে বলে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করবো বিস্তারিত এখন আপাতত বুঝে রাখুন যে শব্দের তিনটি অবস্থা রয়েছে একটি অবস্থা হচ্ছে মারফু এবং আরেকটা হচ্ছে মানসুপ এবং আরেকটু হচ্ছে মাজরুর অর্থাৎ তারা তিন ধরনের আচরণ করে তো কোনো কোনো সময় মানসুপ বা মাজরুরের আচরণ এক ধরনের হতে পারে আর কোনো কোনো সময় কালিমা মারফু দুইটা একই রকম হতে পারে অর্থাৎ আমরা উদাহরণের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি তো এখানে উদাহরণস্বরূপ আমরা দুইটা শব্দ নিয়ে এসেছি খেয়াল করুন এখানে আমরা লিখেছি মারফুরন বা মারফু ম্যানসুবন বা এবং মজরুরুন বা মজরুর মারফু মানে হচ্ছে পেশ মনসুব মানে হচ্ছে জবর আর মজরুর মানে হচ্ছে ডাবল জের বা কাসরা তো মুফরাত এবং আল মুকাসার মুফরাত হচ্ছে আমাদের এক বচন এবং জামুল মুকাসার এই দুইজনের মধ্যে আবার খুব বন্ধুত্ব রয়েছে অর্থাৎ এই দুইজন একইভাবে মারফু মাছুপ এবং মাজরুর অবস্থায় এক এই এক ধরনের শেষের ক্ষেত্রে এক ধরনের অবস্থা প্রকাশ করে তো এই বিষয়ে আসলে ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে যখন আমরা আলোচনা করবো তখন এই বিষয়গুলো অর্থাৎ এই উদাহরণগুলো এখন বর্তমানে খেয়াল রাখুন পরবর্তীতে দেখবেন এগুলো আরও আপনাদের নিকট পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমরা একটু শব্দ নিয়েছি কিতাবুন কিতাবুন তো এটা যখন মারফু এখানে দেখুন ডাবল পেশ হয়েছে আবার যখন মানসুপ হবে তখন ডাবল জবর বা হা চলে এসেছে আবার যখন মাজরুর তখন হয় কাসরা বা ডাবল জের তো আল জামাইল মুকাসারের ক্ষেত্রেও এর একই রকম আচরণ হবে অর্থাৎ দাম্মা হা এবং কাসরা চলে আসবে তো কখন এই দাম্মা হবে বা মারফুড় হবে এবং কখন মানসুপ তথা হা হবে এবং কখন কাসরা বসছে বা মাজরুর হবে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও লিসনটিতে আলোচনা করব তো এই ভিডিওটি থেকে আমাদের মেইন উদ্দেশ্য যেটা আমরা বোঝাতে চেয়েছি যে একটি শব্দের তিনটি অবস্থা আপাতত এটাকে আমরা অবস্থা হিসেবে বলছি যে একটি শব্দের তিনটি অবস্থা রয়েছে এবং সেই তিনটি অবস্থার নাম হচ্ছে ম্যারফোড় ম্যানসুব এবং মজরুর। এখন কোন অবস্থায় কি আচরণ করবে কখন দাম্মা হবে কখন হবে কখন কাসরা হবে এবং কেন দাম্মা হচ্ছে কেন ফাতহা হচ্ছে এবং কেন কাসরা হচ্ছে এই যাবতীয় বিস্তারিত বিষয় আমরা ইনশা আল্লাহ পরবর্তী যে আমাদের ক্লাস আছে সেখানে আলোচনা করব। তো যেহেতু আমাদের এটা সহজ আরবি ভাষার লিসন তো আমরা এখানে চাচ্ছি যে বিষয়গুলো খুবই সহজভাবে উপস্থাপন করার জন্যে যাতে করে একদম নতুন যারা আরফি ভাষা শিখতে এসেছেন তারাও খুব সহজে এই বিষয়গুলো ধরতে পারেন তো আজকের এই ভিডিওটি থেকে আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়েছে কি না বা আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন যে আপনারা আমরা আরবি ভাষার গ্রামার সম্পর্কে কিছু শিখতে পারছি বা বুঝতে পারছি তাহলে অবশ্যই ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আমরা আমাদের বর্তমানে দুইটি নিয়মিত সিরিজ চলছে আমাদের এই চ্যানেলটিতে একটি হচ্ছে আরবি ভাষার গ্রামার এবং দ্বিতীয়টি হচ্ছে গল্পের মাধ্যমে আরবি ভাষা শেখা এই দুইটি ভিডিও যদি আপনারা পাশাপাশি দেখতে থাকেন ইনশাআল্লাহ কিছুদিন পরে অল্প কিছুদিন পরে আপনারা ইউটিউবে যখন আরব শেখ যারা রয়েছে তাদের লেকচার যখন শুনবেন তখন দেখবেন যে আপনারা কিছু কিছু শব্দ বা বুঝতে পারছেন ধরতে পারছেন ইনশাল্লাহ তখন অন্যরকম এক এক ধরনের ফিলিং আসবে ইনশাল্লাহ আর আপনারা হয়তো ইয়া ইউটিউবে ভিডিও দেখেছেন যে আবেগ ঘন কোরআন তেলাত শেখরা কোরআন তেলাত করছে নামাজ পড়ছে আবার চোখদাতের অঝর ধারায় পানি পড়ছে তো এটা আসলে বোঝার জন্য হয় মূলত মানে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে তারা যা পড়ছে তারা বুঝতে পারছে যে আমি কী পড়ছি আল্লাহ সুমান্তা আল্লাহ আমাকে কি বলছেন তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোর আন বুঝতে পারা আরবি ভাষা শিক্ষার আমাদের টার্গেট হচ্ছে এটাই তো অনেকগুলো কথা বলে ফেললাম আশা করি ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হবেন না তো আজকে এই পর্যন্তই আমরা থেমে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও শুনতে এ আর বাকি যে বিষয় আছে সেগুলো নিয়ে উপস্থিত হবো তো আজ পর্যন্তই আবার ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখাবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ